ইসলাম জগতের প্রথম খলিফা সাহাবায়ে কেরামে লইয়া যুদ্ধর ময়দানে গেছেন। ও যুদ্ধর মাঝে হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক আছেন। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধর মাঝে শরীক আছেন, তাই শাহাদত বরণ করছেন, শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরো দুইবার তা মহব্বতের সাথে পড়ো তা দুরুদ শরীফ। আল্লাহুম্মা তখন তিন ভাগে বিভক্ত করে পাঠাইলা। সুবহানাল্লাহ। মালিক বিন সিনানের আম্মা একেবারে রাস্তার দারোয়ানি পর্দার ভিতরে তাকিয়া মালিক বিন সিনানের আম্মাই ডাকিয়া জিকারা, ও রাসূলুল্লাহ সাহাবী হল, আমার মালিক বিন সিনানের খবর কিতা? তারা কইলা, পুরা কইতাম পারলাম না, আমরা করে দিয়ে আরো দুইজন আছে, তারা রে জিতাইন যেন। দুই নম্বর দল খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক বিন সিনানের আম্মা ডাকিয়া জিকারা, ও খলিফাতুল মুসলিমিন মেহরবানি করে আমারে খবর দেউকা, আমার মালিক বিন সিনান আসন্না শাহাদত বরণ করছেন। তাই জবাব দিলাইলা, মনে হয় তাই পিছনে আর পিছনে আরো দল আর মনে হয় শব্দটা হইলো মনে হয় তাই পিছনের দল লোকে। আর তিন নাম্বার দল যখন আইল, ও মানুষ নাই তিনজন দেবো কিছু করা যান না, আরো মাতিয়া না দুরুদ শরীফ পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশরা মাজরিন। তিন নম্বর দল আমার বাদে মালিক বিন সিনানের আম্মা ডাকিয়া জিকাইরা, ও রাসূলুল্লাহ সাহাবী হল, আমার মালিক বিন সিনানের খবর কিতা? তারা জবাব দিলা যে আপনার মালিক বিন সিনান শাহাদত বরণ করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
খালিদ বিন সেনানোর আম্মায় দৃত কণ্ঠে কইলাম, খলিফাতুল মুসলিমিনে কইছেন আমার বাচ্চা ফাঁসে দিয়ারা, আমি তোমরার কথা বিশ্বাস করি না। জুড়ে বড় সুবহানাল্লাহ। তারা গেলাম খলিফাতুল মুসলিমিনের দরবারে, দরখাস্ত করলাম খলিফাতুল মুসলিমিন মালিক বিন সেনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শাহাদত বরণ করে লইলা। বেটি রে আপনি কই আইছেন দেন কিসে দিয়ারা? কইলা রে বা বেসাক্তা আমার জবান থাকি বারুই গেছে কি মনে হয় কিসে দিয়ারা? খলিফাতুল মুসলিমিন বেটি ও কথা কইছেন বেটির মরণে কবুল, কিন্তু কিশোর দিকে চাওয়া বেটি বাদ দিতা নাই, যেহেতু খলিফায় কইছেন আমার বুয়া পিছে দিয়ারা বড় কা সুবহানাল্লাহ। কিজাত ইমান আছেন তারা, কিজাত আকিদা আছে। হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্মিন্দই গেলা, লজ্জিতই গেলা, আকাশের মুখ তাকাইলা আর কইলা রে আল্লাহ তোমার বান্দির কাছে তো লজ্জিতই গেলাম। আল্লাহ বুঝি লগে লগে এলহাম করে দিলা রে আবু বকর, ও আবু বকর আমার বন্ধু লগে আমার ওয়াদা, আমার বন্ধুর সন্তুষ্টি চাই, লগে লগে আমার বন্ধুর উম্মতর সন্তুষ্টি চাই, মালিক বিন সেনান রে আমার সন্তুষ্টি চিত্তে আমি শহীদ করছিলাম, তোমার সন্তুষ্টির লাগি মালিক বিন সেনান রে কবরটা কি তুলিয়া তার মার কাছে পাঠাই দিলা। এটা তো সাধারণ সামান্য উজ্জ্বলতা দেখাই, আল্লাহ যে আরো কত মেহরবানি করছেন, কত দয়া করছেন উম্মতের উপরে। দুইজন সাহাবী ফাটাইলা যাও, মালিক বিন সেনানোর আম্মারে হইও বেসাক সামার জবান থাকি বারই গেছে কি, আর আমি কই দিছি তাইন কিছু দিয়ারা, তাইন তো শহীদ হই গেছেন কি, তানে আমি নিজে জানাজা করিয়া কবরত হইয়াছি। রসুল্লাহর দুই সাহাবি মালিক বিন সেনানোর আম্মার গেছে যাইতে, রনা দিছই যাইতে যাইতে তারা দূর থাকি দেখই মালিক বিন সেনান তান আম্মার কুলু আইয়া বই গেছেন জুড়ে বড় কা সুবহানাল্লাহ। মালিক বিন সেনানোর আম্মায় ফরমাই আমি পিছন দিকে তাকাই তাকছি, দেখলাম একটা ছেলে বুকটা কি মাটি যারে, মুখটা কি মাটি যারে, যাচ্ছে যাচ্ছে আমার সামনে আইলোতে দেখলাম আমার কুয়া। মালিক বিন সেনান দে আমি কুলোর মাঝে উঠাইলাম, কুলো উঠাইয়া একটা চুমা খাইলাম, আর লগে লগে আমার কুলোর মাঝে তাই না বার ইন্তিকাল করিলে ইলা ফরক কাইন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ চাইনি তার সুন্দর উম্মতের সন্তুষ্টি চাই। দুরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সারম আপনে দামন চুপা লে না মুঝে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আই মুহাম্মদ হাসরে মে সাথী বনা লে না মুঝে রোজে মাশর দস্তে আপনে সে পিলা লে না মুঝে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
محترم حاضرین اللہ حبیب اور امتر مرجدہ و نیک مرجدہ سے اللہ رب العالمین امت مصطفیٰ سنتوشتی جائیں لاکھ و لاکھ و دلیل سے ایک دن بفیر صاحب رحمت اللہ علیہ بڑوی سن بیرانی ترار بیرانی تو آرہو ذاتی کامرہ لگان بھائی گیتن نو دیر بیاتا گیا دیکھو ہی ایک بیٹی ہے بودا بیٹی ہے خاندی دا دکھائی لگو مائی کھتا ہوئی چی بلے رے بابا کھتا ہوئی چی خانا مارے دکھائی ہے کھتا ہوئی আজকে গুলা বাড়াবছ আমার বুয়ায় বিয়ার দিন কন্যা লইয়া আইছে বুঝা দিছ ও জায়গা নয়া নৌকা ডুবি গেছে বারো বছর হয়েছে আমার বলে এটা কিতাব হব বলে ও বলে ভাই দেই যে তুমি উঠো আইনি বলে বাবু ন শুনো এটার মা শুন বারো বছর আগে গেছে আর ওখান টাইম দিলে এবার আমি খুশি হয়ে যাইনি ভাইলে একবার খুশি হইব না আমি কইলাতে এটার নাম হইল কেরামত কেরামতুল আউলিয়া এ হক কোন রাসূলুল্লাহ ফরমাইছে একজন আছেন জানি কিরা কি মানেন না ফিজাত মানেন না একজন আছে কইবা কোরআন শরীফ নাই সাজবান সাবর নাম কোরআন শরীফ নাই বর ফিজাবর নাম কোরআন শরীফ নাই তারা যতজনের নাম কোন কোরআন শরীফ নাই এরার নাম নাই কিন্তু তারার হাত্তা কোরআন শরীফ মাঝে আল্লাহ বাতাইয়া দিয়েছেন তোমরা আমি আল্লাহরে ধরাও আর সত্যবাদী হল তোর লোক ধরিলাও সত্যবাদী যেরা এরা বলি আল্লাহ মাতেন আপনারা আসা না মিশা কথাটা সত্যবাদী যেরা এরা বলি আল্লাহ অন্য এত ফরমাইন আমি একবারে টুকটাক করাম আর কি সময় শেষ হয়ে যায় একবারে টুকটাক করাম إنما المؤمنون الذين آمنوا بالله ورسله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون সত্যবাদী আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গা তার সুন্দর করে আমরা বুঝাইছেন তারা পাক্কা মুমিন তারা আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনছেন কোন সন্দেহ লেশমাত্র তারা গেছে নাই আর কিতা বলে তারা জেহাদ করছে জেহাদ দি সাবিলিল্লাহ খিতাদি দন্দি মালদি তারা জেহাদ করছে সাধারণ সাহেব জেহাদ করছেন নেন দনর জেহাদ করছেন নেন মালর জেহাদ করছেন নেন জেহাদ খালি তরবারি লইয়া জেহাদ করলে জেহাদ নাই ইনর জেহাদর মানুষ পরিশ্রম করছেন দিনর লাগে খিদমত করছেন দিনর আমরা সাথে খেদমত করছেন নেন কষ্ট করছেন নেন মায়ের খাইছিলাম নানি রক্ত ধরছিল নানি আর দন্দি সামান দিয়ার এখান করবে নানি কেমন পর্যন্ত আল্লাহ এবারে এখান দিয়ে দাঁড়িয়ে রাখবো হলে আমিন মাস্টার মাহাজি করছেন নানি তেরা নাইনি কোরআন করি বাবা তিন না আল্লাহ তো এরা কত করা উলাইকা হুম সাদিকুন যারা এরা করছো এরা বলই সত্যবাদী আল্লাহ করা তোমরা তারারই লোক ধরো অর্থাৎ উলি আল্লাহ কোন লোক ধরো দূরে হল গা সুবহানাল্লাহ বেটাই বরবির যাবর কেরামত মানে না পেশা জলাল সাহ জাইনমাজি ভরাই লাগিলা তার সন্দেহ জাইনমাজি সেই ভরাই লাগিলা এটা কেরামত নাই সাজলাল সাহ আমরা সিলেটের মানুষ হইয়া যদি ওখান মানি না তার বিদেশি মানুষ মানতো কিলে জি জায়নমাজ বিষয় আবার হইলা সাজারাল সাহাব সুরমা নদী ইকান বেটার মানতে রাজি না ওইটা উইতে পারে না ইটাই নি কাজই যখন তো লা নেছে কোয়া ধরন বলে তারা জাদুবিদ্যা চালাইরা দূরে করো কা না জাদুবিদ্যা রসুলুল্লাহ ও লোকে যতটা দেখাইতা কাফির বলতে কইলা রসুল্লাহ ইটা জাদু দিয়ে করা না জাদুবিদ্যা করে নাও সান দুই টুকরা করলা ইকুয়েটিয়া হইলো জমিনও জাদু চালাইতে চালাইতে যখন আকাশও চালানি ধরছে জুড়ি করুন না পাঁচটার আওয়াজ আমরা এমদিকে লেগে দুই যাই বুঝি আমরা মাছ লম্ব হয়ে যাইব বাচ্চা আমরা বাটি করি আনি যাই
বরফির সাহেব রহমতুল্লাহ আলাইহি বেটিরে করা তুমি খুশি হইব তো বলে আমি খুশি হইব বেটির দিল না 12 বছর আগে নৌকা ডুবছে কোথায় বা কখন কইতে গিয়ে হযরত বরফির সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবার দুইটা হাত তুলিয়া ফরিয়াদ করই না আল্লাহ আজকে যদি বেটির বাচ্চারে ফিরত দেও না আজকে যদি বেটির বৌমারে ফিরত দেও না আজকে যদি জাতীয় গন্তরে ফিরত দেও না আজকে যদি নৌকাটা বাসাই দেও না আমি বেটির কাছে লাঞ্ছিত হয়ে যাইমু বিজ্জত হয়ে যাইমু ও মাহবুব তোমার নাম কাদির আর আমি কাদিরর গোলাম কাদিরর গোলাম হিসাবে তোমার দরবারে দরখাস্ত করলাম বেটির মনের আশাটা পূরণ দাও আর বেটির বাচ্চা সহ বৌমা সহ যাত্রী সহ সকলকে সাগর থেকে নৌকা উঠাই দাও সুবহানাল্লাহ দোয়া হইতে লেট হইছে কিন্তু আল্লাহ ফিরত দিতে লেট হইছে না জুড়ে বড় উগা সুবহানাল্লাহ আমার বন্ধু লোকে আমি তোমার সন্তুষ্টি চাই আমার সন্তুষ্টি চিত্তে সাগরের মুখ সবাই রে আমি ইসলাম দি তোমার সন্তুষ্টি চিত্তে আরো 12 বছর বাদে আমি আল্লাহ কলবে জীবিত করে দিলাম পরউকা সুবহানাল্লাহ আল্লাহ পারেন নি না পারেন না আমরা আর আরবার ওলা বলি দি তুলবা না নি আল্লাহ পারেন না ওলা তুলবা আল্লাহ পারেন 1 কোটি বছর বাদে পারেন যে 12 বছর বাদে পারেন না নিবা একদিন ওলা বারো নদীর চিরোপের আইতাবে আর সম্পর্ক তো খেজি লাগাই চাল্লাম এর লাগে অমদি বেশি বেশি বেড়াইতা আইজন বেড়া নেই তাইয়া যখন দুইজনে ধরবার লাগি এক বেটা ইসে এই ধর্মর মানুষ আর এক বেটা রসুল্লার উন্মতর মানুষ দরবার হইল কিতা এটা একবারে হিসাব দরবার কিতা লইয়াতে খান নবী বড় এ বেটা কয় আমার নবী বড় মাটিয়া তো লইয়া কুৎকার দিলে ফাঁকি বনি উড়ি যাইতো বড় নাই নি আমার নবী কত মহিত করছরে জীবিত করছই এ বেটা কয় আমার নবী তোর নবী থাকি আরো বলো আমার নবী না হইলে তোর নবী হইল না নাই জুড়ে হলই না সুবহানাল্লাহ এর রোজে গেছেন কি বলছিস এখন যে তোমরা কিতা লইয়া ঝগড়া করাই বুলে সাহ এ বেটাই আমার নবী বড় মানে না কয় তার নবী বলে বড় মাটি দি বলে ফাঁকিয়ে উড়ে গেলে বহুত মজিত হলকারে বলে দিবি তখন দিলেন কইলা রে অভাব নসাই তোমার নদী গান করছই না আমার নবীর কোনো উম্মতে যদি গান করিলেন তুমি মানবাই নি বলে মানব বলে তুমি দেখার একটা কবর ওই কবর দাবা তাই লইয়া গেছে গেরে হইলা ও কবরটাকে তুলিয়া দেখাইল বরবীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কবরের ফারগিয়া হইল কুম বি ইজনিল্লাহ আল্লাহর ওনা তুমি উঠে যাও এক বেটা কবরের ঘরে উঠিয়া বই গেছে দূরে বড় কা সুবহানাল্লাহ এ বেটা কই বুঝছি কোন নয়া মরতে লাগিও না লোক মানুষের আকল তো তুই দূর চলি না এতেই মানুষ একবার ধাক্কা বেয়া হল বলি যায় নয়া কই বড় লাগি দেন ডাকিয়া তুললে জয়েন আও কুরআন কই বড় দাও কইলা রে বাবা তুই জাগিয়া তো জায়গা তার বল এ বেটা বেটা জায়গা দিয়া দে তাবু এলা চল চল তুমি দেখাই ভাই যে নন তাকে উঠাই দে এ হযরত নূহ আলাইহিস সালামের বেটা সাম বহুত পুরানা কবর কই আলাইহিস সালামের জমানা কই মুসা আলাইহিস সালামের জমানা এরে নতুন জমানা সামর কবরর দ্বারা লইয়া গিয়া ওই এবলা দেখি ছিল আমার
উঠিয়া বই গেছে, কবরটাকে উঠিয়া বইতে দেখা গেছে তার সুলদারি খাল্লা তারারাম সুলদারি সাদা হইত না, আর কত সময় বাদে দিকে গেছে সাদা। বেটা কইরে বাবা ওখানে আগে বুঝাও মারে, দেখলাম তাই নুটলা খাল্লা সুলদারি লইয়া ওখান তার সুলদারি সাদা কে নে ওখানটা দেখাও ওখানটা বুঝাও মারে, তুমি গেলাও বলে আমার দর করে বসা করে মরা লোকে মারতাম, এটা আপনার কাম আমার কাম নাই, জিগাই লোকা মানছি আপনার নবীর উম্মতই বড় মানছি জিগাই লোকা জিগাই রে ভাই সাম কবর থাকে উঠার লগে লগে তোমার সুলদারি খালা দেখা গেল, এখন কেনে সাদ হয়ে গেল কইলা রে বাবর সিদ্ধ, কবর থাকে উঠার লগে লগে আমরার জমানার কোন মানুষের সুলদারি খালা হইত না, কিন্তু উঠার লগে লগে একটা চিন্তা এলো আমার মনের মাঝে, ও চিন্তায় আমার সুলদারি সাদ হয়ে গেছে বড় উঠা সুবহানাল্লাহ। কি চিন্তা কইলা রে বাবাই বাইরে আমরা সামনে বড় মুসিবত হুজুরে ফরমাইন তোমরা বেশি বেশি বুঝি আল্লাহুম্মা ইন্নী আলা গামারাতিল মাউত ওয়া সাকারাতিল মাউত, তোমরা তো বহু সামনে রয়েছে না, আমরা এমনি গেলেও লম্বা হারি করি তোরা দুল শরীফ করো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আরো মহব্বতে ফরক আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, মায়ার বন্ধা হুয়া ঠিকে সারেন না ফোর দেয় না, ওই আমারে ছুইয়া ব্যস্ত হয়ে যায় না, গেলে দাম দিয়া যাও, ও যে ভানিয়া গুইয়ে দিচ্ছিলাম উজু করছিল মনে আছে, আসল নমাজ দিয়ে করছিল মনে আছে, আবার পানি দিয়ে যাবো বুঝে হুজুরে ফরমাইন আল্লাহ রাব্বুল আলামিন দয়া দরিয়া তখন জুস মারব, আল্লাহ জানাই দিবা ইনতালিকু আবদাইনি ইলাল জান্নাহ, আমার দুইটা বন্দারে তোমরা বেহেশত পৌঁছাই দাও। যাবো কা যাই কথা বসে 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 তোরা যে আপনারা নদীন দিয়ে খাওয়াইয়া তারা যে হাফিজ সাহ ওরা কিচ্ছু নাই নমাজ করে না রুজো করে না বেটার গুয়াই নিতা কইলাম রে একবারে আসা কথা ঘটনাটা কিন্তু মানুষ মূলত আছিল নাস্তিকলা খান, এর বাদে যখন কিছু ধর্ম তাইছে আমার বাদে তার প্রশ্ন হইতা যে আমার কুয়ায় যেগুলা দশজন তো ঝুঁকি নিত তার আমি ওজন তো ঝুঁকি বুঝাই না, আমার কুয়ায় তো আমার নিব বুঝেন নি, সে ঘটনা ঘটছে কিটা যেন কইসলা এই নে পরিচিত মানুষ নমাজ মাঝে মাঝে করেন মাঝে মাঝে না আছে, সে মাঝে মাঝে খানে চিন্তান কুয়ায় তুলাই নিবা ব্যস্ত যাইবা ইটার ডকুমেন্ট দিতা, ও হাফিজ সাহেব যে বেহেস্ত হইবা ইটার ডকুমেন্ট দিতা, কেউ যদি ওটার ডকুমেন্ট দিতা পারেন যে আমার বুয়া ব্যস্ত যাইব তাহলে তাহলে কোথায় নমাজ বাজার ঘুরিয়া কষ্ট করিলাম না গুয়াই নিব, আর তান গুয়ার নাম লিয়া দিল আগে আল্লাহ আল্লাহ তাই গিটা বলো মাঝে আসা নাই নি কথাটা, তান গুয়ার নাম লিয়েই লাগছে আল্লাহ আল্লাহ তাই গিটা বলো মাস্টার আওয়াজ দিন তোমার চেঞ্জরে মায়া করেন জানো মদরসা আনন্দ মুখে যারা খেয়াল করেন জানো
লজিং দিয়া যারা মায়া করে খাওয়াইন এর কোনোকা রসগোল্লার উন্মতর সামান্য সাদ লাগে, সামান্য খাম লাগে, একটা খাম লাগে সামান্য আল্লাহর কাছে মকুলিয়তর লাগে। বাচ্চারা বাচ্চারা লইয়া যদি আপনার লোকে বুয়াই খাইবার লাগি বুয়াইয়া আর আপনার প্লেটটা গিটারে মানে একটা টুকরা তুলিয়ে দেয় না রে খাই দেয় আল্লাহর দয়া লাগিয়ে দিব আপনার উপরে। দেখো বাচ্চা তার মা বাপ পালাই আইসিল বাঘে জি গান করতে আসলা তার লজিং মাস্টারে ওখান করলা ওটা যে তুই কবরিস্তানের দ্বারে দি যাই ছাত্র হল এ তুই জানাই নি কবরিস্তানের অবস্থা কি যাবো খালি সাবধান দে সাবধান দে সাবধান আল্লাহ জানাই দিন সাবধান যদি কোন কবরের মাঝে শাস্তি হইতে থাকে বন্ধ করো বন্ধ করো আর সাহেবে সুফাও করা তাড়াতাড়ি বন্ধ করো ইতায় আউজুবিল্লাহ ও না বিসমিল্লাহ ও না কবরের ঘরে দিয়ে আটিয়া যারা আর আল্লাহ করা সাবধান বন্ধ করো বন্ধ করো পরিষ্কার বলতে কই দে বাবা ই আর পিতা আল্লাহ কি তো হইছে বলে আসাবে সুফা কোলারা বলে যে আমরা কিতা করতাম তারা যাওয়ার মাঝে আরবার আরম্ভ করিতাম বলে সাবধান চল্লিশ দিন পর্যন্ত ইনোর মাঝে তোমরা আর আজাবর কোন বরিষ্ঠা থাকিও না জুড়ে হল গা সুবহানাল্লাহ বাচ্চা বিন্তরে মায়া করেন যেন হাবিস সাহ হল তোরে মায়া করেন যেন যত জিনিসের প্রয়োজন আছে আল্লাহ যারা তৌফিক দিছে ও তৌফিক আনমান আপনার আমাদের চাহানো সাহায্য সহায়তা করেন যেন আমি আপনার আরে নাম ধরে করাম না যে অত দেউকা অত দেউকা আসেন গে কেউ দোয়ার আগে রসুল্লাহ ফরমাইছেন সদকা দেওয়ার বাদে দোয়া কবুল হয় কেউ আসেন গে কইতা যে আল্লাহর হান্না কুনান্না মিনাল খাসিরিন রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা জিন্দা মুর্দা মা বাপ রে বাবা আল্লাহ তোমার দয়ার নজর লাগি যাও আর আমরা কবর বাসি মা বাপ রে মা তোমার টুকরো তোর বেশি ভিক্ষা রাত বাড়াইলাম মেহরবানি করি আমরা বেবানা বেচারাও নাই বাবা রে মা তোমার অনলাইন যে সদকা দিছে বিমারি লাগি মা বাবা লাগি দাদা দাদির লাগি তামামর সদকাতরে কবুল কর মা তামামর দিলর নেকাশারে পুরা করি দেও তামামর জিন্দা মুদারে মা পুরি দেও আল্লাহ আল্লাহ আমরারে মদরসা খান তামাম রে হেফাজত করিও আল্লাহ আমরার মৌত ইজ্জতর মৌত দিয়ে আমরারে বেজ্জত করি মারিও না আল্লাহ وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم